আড়াইশো টাকা সাত পরশ। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, এত উড়তাছো কেন? আগে নিজের হাসিটারে ঠিক কর। আগে তোর একটা ভালো শার্ট কিনে দিবি, ভাগ্যিস আল্লাহ বড় লোক বানায় নেই, আর না হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। টিকটকে ঢুকে দেখি টিকটকে চলছে যুদ্ধ। এই দুই বোকাসুদা টিকটকারদের ভিডিও দেখে পাবলিক হচ্ছে মুগ্ধ, কারণ টিকটকের মধ্যে এখন চলছে আড়াইশো টাকার শার্ট বিতরণ করা নিয়ে যুদ্ধ। এই তো কিছুদিন আগে আমাদের টিকটকের নায়ক সালমান খান বন্যা উপলক্ষে 56টা ব্লগ ভিডিও আর 102টা টিকটক ভিডিও বানায়। পাগালি আর কুমিল্লায় বন্যা ত্রাণের সময় 56টা ব্লগ আর 102টা টিকটক ভিডিও বানায়, আর সেটা দেখে আবার আমাদের এই টিকটকার ভাই তাকে মিন করে একটা রোস্টিং ভিডিও বানায়। আমি নবিতা রবিউল, আপনাদেরকে ইমোশনাল করার জন্য ত্রাণ দেওয়ার নামে কত ভিডিও বানাইলাম। আর এটা দেখে আমাদের নায়ক সালমান খানের জায়গা মতো লেগেছে, যার কারণে সে আবার সেই টিকটকারকে মিন করে একটা ভিডিও বানিয়েছে। আড়াইশো টাকা সাত পরশ, আর টিকটকে ভিডিও করছ পুরো শহরই কিনালাম, আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনে দিবি। তারপরে আবার কি আমাদের টিকটকার ভাই মনে করছে আমি কি একাই অপমানিত হব? এর রিপ্লাই তো আমি তোকে অবশ্যই দিব। তোরা দুই ভাই আমার লগে দেখা করিস, শহর পরে কিনমু, আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলি রে মার্কেট করে দিমু। উফ ম্যান, এত উড়তাছো কেন? পরশুদিন তোমার গার্লফ্রেন্ড নক দিছিল। ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। আগে নিজের হাসিটারে ঠিক কর, পরিবর্তন লাগলে আমি করে দিমু। না ভাই, আমাদের টিকটকের নায়ক সালমান খানের হাসিটা কিন্তু সুন্দর ছিল, ঠিক এমন। দৌড়ায় চলে গেছিলাম ভিডিও বানাইতে নোয়াখালী কুমিল্লার ফেনি, ক্লান্ত হয়ে নিজ বাড়িতে এসে দেখি হাঁটু সমান হয়ে গেছে পানি। তাই তো আমরা গাদার মতো বালতি আর মগ নিয়ে সারাদিন ঘুরে চেষ্টাছি পানি, আর অপরন্ত ভিডিও বানাইয়া ফেসবুক আর টিকটকে তে ছাড়ি। আমিও তোমারে চিনি না, তুমিও আমারে চিনো না, তারপরও দেখি আমার হলে অনেক কথা কও, বলি অন্যের বদনাম না কইরা নিজের হুন্ডারে নিজে তেল লোক। ভাগ্যিস আল্লাহ বড় লোক বানায় নেই, আর না হলে তোর পুরো ফ্যামিলি হুদ্দা কিনে নিতাম। একজন ফ্যামিলি শুদ্ধ কিনে নেবে, আরেকজন আড়াইশো টাকার শার্ট কিনে দিবে, আর এইভাবে এদের যুদ্ধ চলতে থাকে। আগে তোর একটা ভালো শার্ট কিনে দিবি, আগে তোকে দুই ভাই আর তোর পুরো ফ্যামিলি রে মার্কেট করে দিমু। বড় ভাই, দুই ভাইয়ের মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। ওরে বাবা, অরিজিনাল গ্রামে চাচা তো ভাই কারা জানেন, যারা প্রথম প্রথম দামি দামি জিনিস কিনে শো অফ করে। 17,000 এক পাগলে শার্ট লয়া, আরেক পাগলে আইছে জুতা লয়া। বাইরে আমি গরিব মানুষ, আমার বাসে তোরা দুইজনে আইস, আইয়া দুইজনে দুই কাপ চা খেয়ে যাইস। আরে খানকির ছেলেরা, তোরা যদি একজন আরেকজনকে কিছু কিনে দিতে চাস, কিছু গিফট করতে চাস, তাহলে টিকটকে গিয়ে দেখ ইনবক্স নামক একটা জিনিস আছে, সেখানে গিয়ে তোরা যোগাযোগ কর, কথা বল, আর গিফট পাঠানোর জন্য তো কুরিয়ার সার্ভিস আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট কর। তোরা কেন শুধু শুধু টিকটকে এসে ফাও সময় নষ্ট করতেছিস? নাকি তোরা নিজেদের পরিবারের মান সম্মান নষ্ট করে পাবলিককে বিনোদন দিচ্ছিস? আর আমি তো ভুলেই গেছিলাম টিকটকার মানে হলো আঙ্কির পোলা, আর একজন টিকটকার হয়ে আরেকজন টিকটকারের পাশে আঙুল দেয় হলো এদের প্রকৃত কাজ। খতম, বাই বাই, টাটা, গুড বাই।